কবরের পাশে যখন আমরা দাঁড়াই জিয়ারতের জন্য মৃত ব্যক্তি বুঝতে পারে কিনা এই প্রশ্নটা কিন্তু অনেকেরই প্রশ্ন বিশেষ করে বাপমা যাদের মারা গিয়েছে আপনারা অনেকে জিয়ারতে যান আত্মীয় স্বজন যাদের মারা গিয়েছে অনেকে জিয়ারতে যান কবর স্থানে যখন আপনি যান কবরস্থানে যাওয়ার পরে সেই ব্যক্তি আপনাকে বুঝতে পারেন কিনা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একটি আদিসের মধ্যে বলছেন আল ইস্তিসকারে যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয় তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুহান তার রুফটাকে কবরের মধ্যে পাঠায় দেন সোহার আল্লাহ তার মানে এখান থেকে কি বোঝা যায় যে আপনি যখন সালাম দিচ্ছেন সালামের জবাব যখন মৃত ব্যক্তি দিচ্ছে তার মানে কি মানে হচ্ছে আপনার সালাম সে জবাব দিচ্ছে তার মানে সে কি বুঝতে পারে না অবশ্যই বুঝতে পারে এবং আপনি যখন কোন আল্লাহ তার আমল নামে পৌঁছা দেন এখন এটা তাকে জানানো হয় তার রোহের জগতে কি পদ্ধতিতে জানায় কিভাবে জানে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না তো যখন কবরের পাশে আপনারা যাবেন আব্দুল্লা আব্বাস রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত আল্লাহ রসুল সালাহাম মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় একটা দোয়া তিনি নিয়মিত পড়তেন কি আসসালামু আলাইকুম ইয়াহাল কবুর ইয়ফিরুল্লাহ লানাউলকুম আন্তুম সালাফুনা ওয়ানাহনুবিল আসার তারপরে আসসালামু আলাইকুম দার কৌমে মেরিন ওয়া ইন ওয়া ইন ইনশা আল্লাহ বিকুম লাহিকুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটি কবর জিয়ারতে গিয়ে এটা বলেছেন এবং আরবের ম্যাক্সিমাম মানুষ কিন্তু কবরের পাশে গিয়ে এই আমলটা করে থাকেন আসসালামু আলাইকুম দার কৌমে মোমেন ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লাহিকুন মোমিন এই ঘরবাস এই ঘরবাসীদের উপরে শান্তি বর্ষিত হোক ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হব আসান সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কে আগে যাবে কে পড়ে যাবে এটা আল্লাহ ছাড়া কিন্তু কেউ ভালো জানেন না দেখেন আপনি যখন কারো কবরের পাশে যাবেন জিয়ারতের জন্য ওই ব্যক্তি তার রূপটা যখন বুঝবে যে আমার কাছের মানুষটা এই কবরের পাশে এসেছে আমার সন্তান আমার কবরের পাশে এসেছে তখন কিন্তু সে খুশি হবে তার রূহটা খুশি হবে এই যে বাড়ি গাড়ি সম্পদ আপনি রেখে যাচ্ছেন দুঃখজনক হলো সত্য অনেক কুলাঙ্গার সন্তান আমি মুখ খারাপ করেই বলতেছি আরও অকথ্য ভাষায় বলা উচিত ছিল অনেক কুলাঙ্গার সন্তান যে বাবা তার জন্য দশ কোটি বারো কোটি টাকার সম্পদ রেখে গেছে এই সম্পদ নিয়ে সে ভোগবিলাস করতেছে নিজে বিভিন্ন জায়গায় মত্ত রয়েছে কিন্তু এই সন্তান বছর চলে যায় দুই বছর চার বছর পাঁচ বছর নামাজও পড়ে না বাবার কবরে যায়ও না বাবার জন্য দোয়াও করে না এই বাবারা কষ্ট পান এটা করবেন না আপনার কাছের মানুষটা আপনার খুব ক্লোজ বন্ধু যার সাথে একসাথে বাইক রাইড করতেন যার সাথে একসাথে হুন্ডা নিয়ে চিটাং চলে গেছেন হুন্ডা নিয়ে রানছাই চলে গেছেন সারা দেশ টু করে ঘুরতেন যেই দোস্তের সাথে দেখা না হলে হৃদয়টা ভালো লাগতো না মনটা খারাপ হয়ে যেত এই মানুষটা কাছের মানুষটা কবরে চলে গেছে ভেবেছেন কত বছর তার কবরটা আপনি যান নাই কত দিন তার জন্য আপনি দোয়া করেন নাই এই জন্য আমরা বলি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল করেন শুধুমাত্র টাকা দেখে বন্ধুত্ব করেন না চেহারাটা দেখে বন্ধুত্ব করেন না সৌরত দেখে বন্ধুত্ব করেন না বরং বন্ধুত্ব করবেন কি দেখে দিন দেখে অরজুলান তাহাবা ফিল্লা আলাই ওই দুইজনের বন্ধুত্ব যাদের ভালোবাসাটা আল্লাহর জন্য যাদের বিচ্ছিন্নতা আল্লাহর জন্য বিশ্বাস করেন এরকম কোনো বন্ধু যদি পৃথিবীর বুকে আপনারা পান আপনি মারা যাওয়ার পরে এই বন্ধু আপনার জন্য নামাজের পরে কাঁদবে আপনি মারা যাওয়ার পরে এই বন্ধু আপনার জন্য তাহাজত পড়বে আপনি মারা যাওয়ার পরে এই বন্ধু আপনার জন্য আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার প্রিয় মানুষটাকে তুমি জান্নাতে ভালো রেখো আল্লাহ তার গুণাগুলো তুমি মাফ করে দেও আল্লাহ সে তো বুঝে নাই অনেক পাপ করেছে আল্লাহ আমি গুনাগার আমিও পাপ করেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এগুলো আপনারা খেয়াল করবেন আর কবরস্থানের জিয়ারতের জন্য আপনারা কেন যান না অনেকে তো কবর জিয়ারত এটাকে একটা নাথিং বিষয় মনে করে শুনেন সাহাবির তো অনুল্লাহি আনহু আজমাইন কবর জিয়ারত এই জন্য করতেন আর রসুদুল সাল্লাইসাল্লাম বলছেন কবর জিয়ারুৎ এই জন্য মনে করো কারণ কবরের পাশে যত যাবেন আপনি আপনার পরিচয়টা তত বেশি খুঁজে পাবেন কেমন আপনি বনানি সোসাইটিতে থাকেন আপনি গুলশানে থাকেন আপনি ধানমন্ডির বড় মানে মিলিয়নিয়র মিলিয়নিয়র হন আপনি আমেরিকা কানাডার বড় শিল্পপতি হন কবরের কাছে যখন যাবেন কবর কিন্তু আপনাকে এই সংবাদ দেবে তুমি বিলিয়নিয়র নাকি মিলিয়নিয়র গুলশানে বাড়ি না ধানমন্ডিতে বাড়ি আমি কবর এটা কিন্তু খেয়াল করব, না তুমি আমল নিয়ে কবর আসছো কিনা আমি কিন্তু এটা খেয়াল করব সুতরাং কবরের জিন্দেগি বড় ভয়ানক জিন্দেগি নিজের পরিচয় জানার জন্য নিচের নিজের আত্মম্বরিতা নিজের আত্ম অহংকার দাম্ভিকতা এগুলোকে ধ্বংস করার জন্য নিজে বারবার কবর স্থানে যাবেন আত্মীয়দের কবরে বসে যাবেন এই পৃথিবীতে অসংখ্য লিডার ছিল যাদের হুঙ্কারে গোটা এলাকা থরথর করে কেঁপেছে যাদের হুঙ্কারে প্রশাসন পর্যন্ত ভয় পেয়ে গেছে যাদের হুঙ্কারে দেশের মানুষ ভয় পেয়ে গেছে আজকে নিথর দেহে কবরে পড়ে আছে অনেকের লাশটাও পর্যন্ত নয় মাটি খেয়ে ফেলছে অনেকের হাটটিগুলো পর্যন্ত পুকায় খেয়ে ফেলছে অনেকের মেরুদণ্ডের হাড্ডিটা পর্যন্ত কবরিস্তান আজকে অবশিষ্ট নাই কোথায় গেল দাম্বিকতা কোথায় গেল সেই হুংকার কোথায় গেল সেই আত্মহংকার নাই চলে গেছে তো প্রিয় ভাই আমার যে কথাটি বলছিলাম কবরস্থানে যাবেন জিয়ারতের জন্য কবরস্থানে দাঁড়াবেন মানুষ যারা আপনার কাছ থেকে চলে গেছে যে এই প্রিয় মানুষটার জন্য দোয়া করবেন এবং না সুনি হক সাল্লাইম বলছেন কি দেখেন তিনটা কাজে তোমরা খুব দ্রুতই সম্পন্ন করবা এগুলোতে তোমরা দেরি করবা না এক নম্বর যখন ইদা সল্লাত ওয়াক্তাহা যখন নামাজের সময় হয়ে যায় তখন তোমরা নামাজটা পড়ে ফেলো দুই নম্বর যখন মৃত ব্যক্তির জানাজা উপস্থিত হবে তখন তোমরা দাফন কাফনটা সম্পন্ন করে ফেলবে দেরি করবে না তিন নম্বর কোনো অবিবাহিত মেয়ে যখন ঘরের মধ্যে থাকবে তার বিয় দিতে তোমরা দেরি করবে না এবং এই কাজগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন যে এই কাজগুলো করলে আল্লাহ সোভায় না হওয়া তালা তাকে উত্তম যা যা দেবেন কি ও উদ পাহাড় সম পরিমাণ সাহাবের মালিক আল্লাহ তালা বানাইয়া দেবেন সোহার আল্লাহ সুতরাং যান মাঝে আপনারা আসেন না রাস্তায় দেখা হয়েছে একজন মানুষের যা হচ্ছে আপনারা শরিক হয়ে যান কবরস্থান দেখেছেন একটু দাঁড়ায় যান নিজেটাকে নিজেকে ওই কবরের মধ্যে একটু কল্পনা করেন যখন কোনো কবর দেখবেন তখন কবরের পাশে দাঁড়ায় একটু নিজেকে কবরের মধ্যে কল্পনা করেন যে আমাকেও একদিন যাইতে হবে যখন একজনের মৃত্যু দেখবেন ওই মৃত্যু লাশের পাশে নিজেকে একটু কল্পনা করেন যে আমাকেও এই চারপায়া পালকিতে একদিন উঠতে হবে আমাকেও সাড়ে তিন হাত কেবিন এই কবরের মধ্যে ঢুকতে হবে আমারও জীবনের সমাপ্তি ঘটবে জীবন প্রদীপ একদিন আমারও নিভে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন